নমস্কার। আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম, বন্যার জলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, 48 ঘন্টা পর ভেসে উঠল লাশ। বেথকান্দি বাঁধ রক্ষায় সচেষ্ট প্রশাসন, আতঙ্কিত না হতে বললেন ডিসি। পানীয় জল বন্টন নিয়ে নোংরা রাজনীতি, ক্ষুব্ধ লিংক রোডের বাসিন্দারা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বরাক নদীর জল বিপদসীমার কাছাকাছি বইছে, এই পরিস্থিতিতে সকলকে সাবধানতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি। তিনি জানান, জেলার বিভিন্ন এলাকায় নদী, বাঁধ, স্লুইস গেটগুলির মেরামতিতে তীক্ষ্ণ নজর রাখা হয়েছে। বেতুকান্দিতে বাঁধ মেরামতির কাজ মেকানিক্যাল পর্যায়ে সম্পন্ন করা হয়েছে, যাতে স্লুইস গেট দিয়ে জল ভেতরে আসতে না পারে। প্রায় 8-10 দিনের কাজে অগ্রগতি করতে ইতিমধ্যে জিও ব্যাগ ব্যবহার করা হয়েছে, কাজেই এই পথ দিয়ে শহরে জল প্রবেশের সম্ভাবনা কম রয়েছে বলে তিনি মত প্রকাশ করেন। জলসম্পদ ও সেচ দফতর কাজ করছে, জেলাশাসক জনসাধারণকে আতঙ্কিত না হতে নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, রেশনের দোকানে চাল পাওয়া যাচ্ছে, মে, জুন, জুলাই এবং আগস্ট মাসের জন্য চাল ইস্যু করা হয়েছে। এছাড়া রাঙের খাল থেকে ঘাগড়া পর্যন্ত জমে থাকা জল পাম্প করার জন্য বাংলাঘাট এলাকায় প্রায় 8টি পাম্প ব্যবহার করা হয়েছে। এর বাইরে চণ্ডীচরণ রোড, সুভাষনগর, ইটখোলা ইত্যাদিতেও পাম্প বসানো হয়েছে জমা জল নিষ্কাশনের জন্য। 28টি ওয়ার্ডে দিনে রাতে বর্জ্য খালি করার জন্য অপসারণ দল গঠন করা হয়েছে, যাতে শহরের এলাকায় জমে থাকা আবর্জনা দ্রুত নিষ্পত্তি করা যায়। এর জন্য ম্যাজিস্ট্রেটদেরও নিয়োগ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। দীর্ঘ 48 ঘন্টা পর মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া ব্যক্তির লাশ ভেসে উঠল। বুধবার সকাল 5টা নাগাদ গ্রামবাসীরা দেখতে পান জলের মধ্যে একটি লাশ ভাসছে। খবর দেওয়া হয় উধারবন থানায়। থানার ওসি দলবল নিয়ে কবির মজুমদারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেন। গত রবিবার সকাল 11টায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন উধারবন্দের গোসাইপুরের বাসিন্দা কবির। খবর পেয়ে এসডিআরএফ এবং এনডিআরএফ বাহিনী ছুটে এসে রবিবার এবং সোমবার সমস্ত দিন তল্লাশি চালিয়েও কবির মজুমদারের কোনো সন্ধান পায়নি। অবশেষে বুধবার সকালে ভেসে ওঠে লাশ। গোসাইপুর দুর্গানগর গোসাইপুর ফাইভের কবির উদ্দিন মজুমদার জলডুবিয়া মারা গেছিল। আজকে তানে পাওয়া গেছে সকালে 4টা 8টায়। আমরা প্রশাসনে এখন প্রশাসনের কাছে সমঝিয়ে দেওয়া হয়েছে, প্রশাসনে লইয়া গেছেন ময়নাতদন্তের জন্য। প্রবল বন্যার সময় রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আমিনুল হক লস্কর পীড়িত জল নিয়ে বিজেপির নেতারা স্থানীয়দের হেনস্থা করার প্রতিবাদে তীব্র ধিক্কার জানালেন লিংক রোড এলাকার বাসিন্দারা। ঘটনা গত 28 তারিখের। প্রথম লিংক রোড এলাকায় জলের হাহাকার দেখা দিলে শিবম অ্যাপার্টমেন্টের আবাসিকরা প্রাক্তন ডেপুটি স্পিকার আমিনুল হকের সঙ্গে যোগাযোগ করেন। ব্যক্তিগত উদ্যোগ নিয়ে এক ট্যাঙ্ক জল 25টি পরিবারের জন্য পাঠানো হয়, কিন্তু শিলচর ব্লক মণ্ডলের সভাপতি দুলাল দাস এবং বিজেপির নেত্রী সাহিলি দেব এর নেতৃত্বে স্থানীয় কিছু যুবক এসে এই জলের ট্যাঙ্কটি অন্যত্র বন্টনের জন্য জবরদস্তি করেন। বাঘ পিতণ্ডায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একসময় জলের পাইপ খুলে সহিলিরা গাড়িটাকে নিয়ে যেতে সমর্থ হন। পরবর্তীতে আবাসিক সত্যব্রত দাস পুরকাইস্তের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়, এমনকি প্রাণনাশের হুমকি, বিভিন্ন ধরনের আপত্তিকর মন্তব্য করেন তারা। পাশাপাশি সামাজিক মাধ্যমেও বিশ্রী ভাষায় গালিগালাজ করেন। এ নিয়ে শিবম অ্যাপার্টমেন্টের আবাসিক সহ স্থানীয় জনগণ এক সাংবাদিক সম্মেলন করে এই ঘটনার তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানান। একই সঙ্গে তারা বলেন, সরকারি জল চুরির অভিযোগ এনে আবাসিকদের হেনস্থা করেছেন সহিলি এবং দুলাল। এই ট্যাঙ্কের জলটি যে সরকারি জল ছিল এদের তা প্রমাণ করতে হবে। তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা জল আনি নিছে, এক ট্যাঙ্কার জল। সেই জলটা এনে যখন আমরা জলটা ঢুকানি নিতেছে, তখন এই পাড়ারই সহিলি দেব টুকসি প্লাস সঙ্গে মণি দাস কইরা তারা আইয়া করছে কি, আমরা অ্যাটাক করছে। অ্যাটাক কইরা কইতেছে যে আমরা জলটা চুরি করে আনছি, কিন্তু জলটা এখানে চুরির যে ব্যাপারটা হইতেছে, জলটা তো দিছে শিবম অ্যাপার্টমেন্টের নিজাম। যেহেতু আমিনুল স্যার
নিজের ব্যবস্থা করে দিয়েছি আমরা শিবম অ্যাপার্টমেন্টে নিয়ে তারা যে করতেছে আমরা জলটা চুরি করছি, জলটা তো আমরা তারার বাসার থেকে চুরি করছি না, আর তারার কাছে কী ডকুমেন্টস আছে যে আমরা জলটা চুরি করছি, তারার কাছে সরকারি কোনো ডকুমেন্টস আছে কি না, তারা যেইভাবে অ্যাটাক করছে, প্লাস শিবুদারে ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে আমরা মেয়ের লোকটা গিয়ে শিবুদারে ধরছি। আর শিবুদা আমি ফ্ল্যাটে আসার পর থেকে আমি যেটা দেখতেছি শিবুদা আমরার ফ্ল্যাটের লিগা শিবম অ্যাপার্টমেন্টের লিগা যতটুকু করতেছে, প্লাস পাড়া সবের লিগা যথেষ্ট সহায়তা করে সবাই। এখানে শিবুদার সম্বন্ধে বাজে কথা কোয়াটাই একদম অন্যায়। আর শিবুদা তো নিজের একার জন্য করছে না, যা করছে সোসাইটির লিগা করছে, আমরা শিবম অ্যাপার্টমেন্টের লিগা করছে। সুতরাং আমরা শিবম অ্যাপার্টমেন্টের টিকা এইসব মানুষ আছে মানুষরা আমরা ধিক্কার জানাই, তারারে আমরা মানে খুব খারাপভাবে ইয়ে করছি, যেহেতু আমরা পাড়ার মানুষ কিছু আমরা ইয়ে করতে পারতাম না, কিন্তু এটা তারার এগুলি করা একদম উচিত হয়েছে না। খুব বাচ্চারা পরবর্তীতে তারা কী করছে, ফেসবুকের মধ্যে দিয়া বাজে বাজে কমেন্টস করছে। হ্যাঁ, এই বাজে বাজে কমেন্টসগুলো একদম কোনো শুদ্ধ কিচ্ছু না। যারা আপনারা খোঁজের সদস্যরা শিলচরে বন্যাক্রান্ত মানুষের সাথে মেশার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বেশ কয়েকদিন ধরে শহরের বিভিন্ন স্থানে জল বন্টন করে চলেছেন তারা। অম্বিকাপুরটি, পানপুটি, নাগাপুটি, শ্মশান রোড, কলেজ রোড, মিশন রোড, কান্দিগ্রাম, লক্ষ্মীপুর রোড, চামড়াগুদাম, মধুরবন, বেতুকান্দি ইত্যাদি অঞ্চলের বন্যার্তদের মধ্যে পানীয় জল সহ শুকনো কিছু খাবার পৌঁছে দিয়েছেন তারা। এলাকাবাসীর জন্য 5,000 থেকে পাউচ এনেছি জল বিতরণ করার জন্য। আমরা এর আগে বিভিন্ন এলাকা আমরা জল দিয়েছি, যেমন শ্মশান রোড, অম্বিকাপুরটি পাবলিক স্কুল রোড, শিব কলোনি, কলেজ রোড, বিবেকানন্দ রোড, অনেক জায়গায় আমরা জল বিতরণ করছি। আজকে আমরা 5,000 প্যাকেট পাউচ এনেছি কান্দিগ্রাম এলাকাবাসীর জন্য। অনেক এখানে এসে দেখেছি আমরা জলের অনেক সমস্যা, প্রচণ্ড সমস্যা, এখানে বন্যা আক্রান্ত এলাকা। আমরা 5,000 প্যাকেট দিয়েছি, তাতেও এখানে কিছু হয়নি, এমন একটা কিছু হয়নি। আমরা আবার চেষ্টা করব আগামীতে আরও কিছু আমরা জল এখানে বিতরণ করব। রেডি, আজ খুজের পক্ষ থেকে কান্দিগ্রাম এলাকা, যেটা বন্যা আক্রান্ত এলাকা, এখানে পানীয় জলের অনেক অসুবিধা, অনেক দিন থেকে পিএইচের কোনো জলের কোনো ব্যবস্থা নাই। এই জন্য খুজের পক্ষ থেকে প্রায় 5,000 প্যাকেট পানীয় জল সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। ধন্যবাদ। ফের চোরাইবাড়ি পুলিশের হাতে একটি কন্টেইনার বোঝাই প্রায় 50 লক্ষাধিক টাকার নেশাজাতীয় কফ সিরাপ সহ ধরা পড়ল লরির চালক ও সহচালক। গেট ইনচার্জ নিরঞ্জন দাস জানান, বুধবার সকাল 8টা নাগাদ উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে বেসরকারি আজাদ ট্রান্সপোর্ট সংস্থার একটি 10 চাকার লরি ত্রিপুরায় প্রবেশের মুখে স্থানীয় নাকা চেকিং এর সময় পুলিশ কর্মীরা গাড়িটিতে যথারীতি তল্লাশি করলে গাড়িতে থাকা বিভিন্ন খুচরো সামগ্রীর ভিতর থেকে 26 বস্তায় মোট 8,300 বোতল এসকাফ নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার হয়। চোরাবাজারে আচুকৃত কফ সিরাপের দাম 50 লক্ষাধিক টাকার মতো হবে। এ কাণ্ডে কন্টেইনার চালক ও সহযোগী চালককে আটক করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে এনটিপিএস ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার তাদের জেলা আদালতে সোপর্দ করা হবে। সকালবেলার দিকে এখানে গাড়িখানার নাম্বার হচ্ছে 8J09GD3391। গাড়িটি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের থেকে কিছু অবৈধ কফ সিরাপ
এসকাপ জাতীয় কিছু কফ সিরাপ লোড করে আমাদের চুরাইবেড়ি ওয়াশ পোস্টে আসার পরে আর এখানে আমরা থামাই নাকা পার্টির দ্বারা। তারপরে আমরা গাড়িটা চেক করি, চেক করে আমরা তার থেকে 26 বস্তা আমরা কফ সিরাপ উদ্ধার করেছি। তাতে টোটাল 8,300 বোতল ছিল। আর সেই গাড়ির চালক আর সহচালককে আমরা করায়ত্ত করেছি। আর এই মর্মে আমরা এখানে এনডিপিএস এক মধ্যে একটা কেস রুজু করেছি, আর অনুসন্ধান জারি আছে। আর বাজার মূল্য 50 লক্ষ টাকা হবে। ড্রাইভারের হ্যান্ডিম্যানের নাম হচ্ছে আপনার, ড্রাইভারের নাম হচ্ছে মোহাম্মদ ফারাজ, থানা শেহেদ নাংলি উত্তরপ্রদেশ। আর হ্যান্ডিম্যানের নাম হচ্ছে সমীর আহমেদ, তার থানা হচ্ছে সেউহারা উত্তরপ্রদেশ। গাড়িটা কোথা থেকে এসেছিল, কোথায় যাচ্ছে? এটা উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে লোড করে মালটা নিয়ে আমাদের ত্রিপুরাতে যাচ্ছে, ত্রিপুরা আগরতলা। উধারবন থানার অন্তর্গত চণ্ডীঘাট বাগানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হলেন 5 জন। বুধবার দুপুর 2টায় চণ্ডীঘাট বাগান থেকে নগরবাগানে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি 407 যাত্রীবাহী ট্রাক রাস্তায় পাল্টে খেয়ে যায়। আহত 5 জন যাত্রী হলেন চণ্ডীঘাট বাগানের গোপাল কর্মকারের পুত্র বাবুল কর্মকার, দীপক রবিদাসের পুত্র দীপ রবিদাস, শান্ত তাঁতের পুত্র শ্যামল তাঁতি, শুক্রা ঘাটুয়ারের পুত্র পুরম ঘাটুয়ার, নারায়ণ শুক্লবৈদ্যের পুত্র বিশু শুক্লবৈদ্য। দুর্ঘটনার পর এলাকাবাসীরা এসে আহত 5 জনকে উদ্ধার করে উধারবন হাসপাতালে পাঠিয়ে দেন। 6 তারিখ আজকে 1:30 সময় একটা ঘটনা, গাড়ি ড্রাইভারের গাফলাতি। এখানে দেখো প্রশাসন ফরেস্টার যেগুলো আছে, যে এটা অনবরত আনলিগেলি চলে, এগুলো তো গাড়ি চলানি আমরা মুক্তি বলবো রোডের মধ্যে। জখম কয়জন আছে? জখম তো 5 জন হয়েছে। 5 জন কোনো মানে কিতা কইতাম, এখানে মাতলো তো তারা আজকে মাতমো, আজকে অ্যাক্সিডেন্ট হইলো কালকে আবার দেখো ফিক্স ফাস গাড়ি ধরবো। এটা প্রশাসনটা কইলে প্রশাসনে কইব, ফরেস্টে কইলে কইব প্রশাসন দেখো। এটা কিতা এখানে কিছুদিন আগে একটা বড় দুর্ঘটনা হয়েছে, ডিএসপি পর্যন্ত আইছে এখানে, লাইন ব্লক হয়েছে। এইও তো আবার 2 দিন পরে সেম ঘটনা। আমরা ইয়ে গাড়ি কম চলে, ফার্মিট গাড়ি আর চোরি গাড়ি বেশি চলে। আমরা প্রায় 10:11 পর্যন্ত থেকে গাড়ি শুরু হইব চুরি গাড়িটা, খালি মাল নিয়ে আর যার আর যার। কিন্তু কেউরে মারিয়া কয়েকটা গরু মারিয়া গেছে, তারাও টাকা এখনো পাইছি না। ছাগল মারিয়া গেছে, এটারও টাকা আমরা পাইছি না। এটার প্রতিবাদ কারে করি? লেখাপড়া করিয়া গেছে আমরা 1 সপ্তাহ পরে দিমো আয়া, এরপরে 6 মাস পরে এটা খুদাইতে 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 6 মাস পরে টাকা পাইছি। এটা পুরো পয়সা টাকা। গাড়ি যে চলাইছে, গাড়ি মানে যে চলাইছে তার লাইসেন্সও হইতে না পারে গাফলাতি কারণে। ড্রাইভারের গাফলাতি আজকে 15-14 বছরের বাচ্চাগুলোর নিয়ে তারা কুয়ারি কাজ করে। আর আমরা বাগানের সাহেবরে কইলে 18 বছর না নেই হনে আমলোক কাম নেই দেখা। তো এই গাড়ি কেমনে তারা 14-15 বছরের ছেলে নিয়ে কাজ করে? এটা সরকারের দেখে না, তো প্রশাসনেই দেখতো। আমার কাছে এখানে প্রশাসনের কাছে এই অনুরোধ রইল যে মেডিকেলে যে পেশেন্টগুলো গেছে মালিক তরফ থেকে তারা যাতে ভালো করিয়া একটা সুব্যবস্থা করিয়া দিতে, এই হইলো আমরা প্রশাসনের কাছে অনুরোধ রইল। লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় জয়ী হওয়ার পর থেকে উন্নয়ন অব্যাহত রয়েছে। বুধবার একই দিনে 5টি কাজের শিলান্যাস করলেন। শিলান্যাসে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কুমার ঠাকুর, লক্ষ্মীপুর পৌরসভার পুরপতি মৃণালকান্তি দাস সহ আরও অনেকে। লক্ষ্মীনগর জিপির আলুবাজার শিব মন্দিরের কাছে কমিউনিটি হলের ভিত্তিপ্রস্তর 5 লক্ষ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন শ্রী টনেশ বর্মন। কার্জন পুঞ্জিতে গ্রামথান কমিউনিটি হল 5 লক্ষ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন অসিদ্ধর। জুরিঘাট নন্দন কানন মহাদেব মন্দিরের কাছে কমিউনিটি হল 3 লাখ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রত্নভূষণ পাল। লালপানি রবিদাস পাড়া শিব মন্দিরের সীমানা প্রাচীর 3 লক্ষ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জহর থাপা। লবণখালে চিকুর ব্যাঙে কমিউনিটি হল 5 লাখ ভিত্তিপ্রস্তর বীরথাংমার। আমি যখন এসেছিলাম তখন বলা হয়েছিল যে এটাকে আমরা সম্পূর্ণ যেটা আছে এটাকে সম্পূর্ণ করবো। তো আপনারা এখন এক্সটেনশনের একটা প্রোগ্রাম করেছেন, আমার এটাতে কোনো আপত্তি নেই। তবে আপনাদেরকে আমার অনুরোধ করব যে কাজ যেটা হবে, যে এই কাজে যাতে কোনো রকমের যে না আমি একটু টাকা বাঁচিয়ে দিই বা এই কাজে টাকা কম করে দিচ্ছে এরকম কিছু ভাববেন না আপনারা। আপনারা 4 লক্ষ টাকায় 4 লক্ষ টাকাই পাবেন,
এক টাকাও আপনারা কম পাবেন না, পুরো 4 লক্ষ টাকায় আপনারা যে অ্যাকাউন্ট বা যে ভেন্ডার বা যে সিস্টেম আছে ওই সিস্টেমে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। কিন্তু সাথে সাথে আপনাদেরকে আমি অনুরোধ করবো যে কাজটা করবো এটাকে একটা পুরো ফিনিশিং দিয়ে কাজটা করবো, যাতে একদিকে প্লাস্টার বাদ পড়লো, একদিকে রং বাদ পড়লো, একদিকে অমুক বাদ পড়লো, এটা যাতে না হয়। যদি প্রয়োজন হয় টাকা দেওয়ার, যদি ঠিক ঠিক হিসাব করে যদি প্রয়োজন হয় আমি আরও টাকার ব্যবস্থা করবো। কিন্তু যে কাজ আমরা করবো সেই কাজকে কিন্তু যাতে কেউ দেখে এটা না বলে যে না এখানে কেউ পয়সা মেরে দিয়েছে সেখানে, কিন্তু এই কমিউনিটি হোক, তার আমলে কি হয়েছে আমি জানি না। দ্বিতীয়বারের বন্যায় চারিদিকে মানুষের নাজেহাল অবস্থা। কেউ আছেন জলবন্দি ঘরে, আবার কেউ আছেন সরকারি স্কুলে শরণার্থী হিসেবে। চারিদিকে যেমন খাদ্যদ্রব্যের হাহাকার, তেমনই বিশুদ্ধ পানীয় জলের অভাব। আসাম সরকারের বন্যাতুদের উদ্দেশ্যে চাল ডাল তেল বিতরণের নামে চলছে দুর্নীতি, এমন অভিযোগ সামনে আসে শিলচর বিধানসভার অন্তর্গত চন্দ্রপুর জিপিতে। সেখানকার বন্যায় পীড়িত জনগণ বলেন, গাঁও পঞ্চায়েত সভাপতি সুরাগ দাস, গ্রুপ সদস্য বিক্রম দাস, উনারা নাকি বন্যার ত্রাণ সামগ্রী চাল ডাল তেল লবণ যতটুকু দেওয়ার কথা ছিল এর অনেকটা কম পরিমাণে দিচ্ছেন। সঙ্গে সুরাগ দাস, বিক্রম দাস প্রধানমন্ত্রী আবাস সহ আরও সরকারি সুবিধা থেকে প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত রেখে ধনী ব্যক্তিদের মধ্যে বিতরণ করে থাকেন বলে মন্তব্য করেন সাংবাদিকদের সামনে উক্ত জিপির একাংশ ভুক্তভোগী জনগণ, এবং তারা এই দুর্নীতির বিষয়টির জন্য উপযুক্ত তদন্তের জন্য কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি সহ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ জানান। সপ্তম খণ্ডের বাসিন্দা, আমার যেটা রিলিফ আইসে এবার হলো দুবার আইসে, আমি যেটা শুনছি যে জেলা পরিষদ খবর পাইছি ফার্স্ট দিনে রিলিফ আইসে, আড়াই কেজি চাউল 500 গ্রাম ডাইল আর 500 গ্রাম তেল মানে 5 দিনের লাগে দেওয়া হয়েছে, এরপরে আবার 5 দিন আইসে এরকম দেওয়া হয়তো, কিন্তু এখানে দেওয়া হয়েছে এর লোকের 1.5 কেজি চাউল 300 গ্রাম ডাইল আর 50 গ্রাম তেল, একটা পরিবারে না সবাই, একটা পরিবারে দেওয়া হয়েছে, একটা পরিবার দেওয়া হয়েছে, তাহলে আমি বহু প্রতিবাদও করছি কিন্তু কোনো রেসপন্স, বড় ওখান লেভেলে গেছি আমি কোনো রেসপন্স পাইছি। আপনি সরকারের কাছে কি চান? এখন কী চাই, যেটা যেটা সরকারে যেটা সরকারে এটা দিছে এটা তো মানুষের সাহিত্য যেন দুর্যোগের সময় যারা খাইবার রাস্তাঘাটে দেখা তো মারিয়া মানুষের খাই দেয় তখন তো কিছু মাতেন না, কিন্তু এখন তো মানুষের খাইতো না নি, এইটা মারা তার মনে ঠিক হয়েছে না, ওইটাই সরকার কাছে কইতে চাই যে এটা মানে তদন্ত করা। অম্বিকাপুর জিপির 3টা বিটার মধ্যে জ্যাংটি বুঝা চন্দ্রপুর মধ্যে আইসি 111 বস্তা চাউল, 80 বস্তা ডাইল, এগুলো তদন্ত করা হোক, এখনো জিনিস বাড়ছে কিন্তু এগুলো রাত্রেবেলা সরানি হয়ে যায়। শিলচরের প্রবীণ সাংবাদিক বরাক দর্পণ পত্রিকার মুখ্য সম্পাদক, শিলচর প্রেস ক্লাবের সদস্য তথা বরাক উপত্যকা ক্ষুদ্র ও মাঝারি সংবাদপত্র সংস্থার প্রাক্তন সাধারণ সম্পাদক মদনমোহন অধিকারী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুর খবর পাওয়া মাত্র শিলচরের সংবাদ জগতে শোকের পরিবেশ দেখা দেয়। শহরের সাংবাদিক ও সম্পাদকগণ তার মৃত্যুতে শোক প্রকাশ করার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বিকেলে প্রয়াত দাবল অধিকারীকে শেষ বিদায় জানায় শিলচর প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠন। হঠাৎ যে তিনি এভাবে আমাদের কাছ থেকে চলে যাবেন, সব সময় তিনি প্রাণ চঞ্চল থাকতেন, একেবারে তারুণ্যে উদ্দীপ্ত ছিলেন, আমরা কখনো ভাবিনি যে এভাবে আজকের এই সকালে আমরা এরকম একটা দুঃসংবাদ পাব। দাবল অধিকারী, যার পোশাকি নাম মদনমোহন অধিকারী, সাংবাদিকতাকে ধ্যান জ্ঞান করে একসময় তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন, একেবারে তার একটা রক্তের মধ্যে একটা নেশা ছিল সাংবাদিকতা, যে আমি সাংবাদিকতা করব, এবং এ অঞ্চলের যারা বিশিষ্ট সাংবাদিক, যারা সাংবাদিকতার জগতের পথিকৃৎ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন শ্রী অতীন দাস মহাশয়, শ্রী শান্তনু ঘোষ থেকে শুরু করে সবার সঙ্গে তার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল তার এই সাংবাদিকতা জীবনের প্রারম্ভে। এইসব কৃতি সাংবাদিকদের সঙ্গে দেবল অধিকারী সবসময় চলতেন। পরে তিনি শিলচর পুরসভায় তিনি যোগদান করেন এবং সেখানে তার পেশাগত কর্মজীবন শুরু হয়, কিন্তু সাংবাদিকতার নেশা আজীবন তাকে আচ্ছন্ন করে রেখেছিল, এবং বরাক দর্পণ যে পত্রিকা সেটি তাদের পারিবারিক পত্রিকা।
কাটিগুড়ার হরিনগর জিপির অন্তর্গত চণ্ডীনগর ষষ্ঠ খণ্ড জাবোদা গ্রামে 495 নং নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চক্রবর্তীর উপর ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসী। বন্যায় গোটা রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শিবিরে যেসব বিদ্যার্থীদের পাঠ্যপুস্তক বন্যার জলে ভিজে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের 1,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্থানীয়দের অভিযোগ মতে সোমবার স্কুলটির প্রধান শিক্ষক ছাত্র ছাত্রীদের ডকুমেন্ট চান 1,000 টাকা করে। সরকারি আর্থিক অনুদান পাইয়ে দিতে যাদের বন্যায় বই পুস্তকাদি ভিজে গিয়েছে, তবে উনার কাছে থাকা তালিকায় মাত্র 16 জনের নাম আছে। দুজন প্রকৃত প্রাপ্য অভিভাবকের নাম অন্যায়ভাবে কেটে অন্যান্যদের নাম তালিকাভুক্ত করা হয়েছে, তবে যাদের নতুনভাবে যুক্ত করা হয়েছে তাদের কোনো বাচ্চা স্কুলটিতে অধ্যয়নরত নেই। এটা নিয়ে শুরু হয় অভিভাবক মহলে জল্পনা কল্পনা। এ নিয়ে গ্রামবাসী প্রধান শিক্ষককে জিজ্ঞেস করলে তিনি জানান তালিকাটি সরকারি আধিকারিকদের থেকে করা হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে বন্যার্তদের সব ধরনের সরকারি সাহায্য পাইয়ে দিতে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন অর কুমার দাস, প্রদ্যুৎ কুমার দাস, মঞ্জু দাস, কানু দাস, বিপ্রজিৎ দাস, সবিনয় দাস, রবীন্দ্র দাস, বিধান চন্দ্র দাস সহ শতাধিক গ্রামবাসী। এই যে আমরা যে প্রধান শিক্ষক দিন এই প্রায় দিনও আমি গিয়া দেখছি স্কুলও আইন না। আচ্ছা এরপরে দিয়ে আইনও যদি কোনো দিন তো দেখি তাইছি আরও ঘুমাই যাই। আর এই যে মাস্টার হিসাবে শিক্ষক হিসাবে আমরা খুব দাম দিই, কিন্তু তাই ন এই দাম নিতে চাই না। এনে যাতে আমরা স্কুল থেকে ট্রান্সফার করা হোক, অন্য আরেকজন মাস্টার আনা হোক, ভালো শিক্ষক একজন ছেলে আইসন নাম নথিভুক্ত করে নিছেন, এখন পর্যন্ত ফাইনাল কোনো ডিসিশন নাই। আমরা গ্রামবাসীর দাবি লগিয়ারি যার গড় ডুবছে উপযুক্ত প্রাপ্যদার তার নামটা নথিভুক্ত হইতো বা হে পাইতো, বা যার আর গড় ক্ষতিগ্রস্ত হয়েছে এটাও আগের ইনকোয়ারিটা সঠিক মতো হয়েছে না, নতুনভাবে আবার ইনকোয়ারি হয়ে আর এরাও সরকারের অনুদান যা সরকারে দেয়। ভারতীয় জনতা পার্টির পালংঘাট মণ্ডলের উদ্যোগে বুধবার ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির 121তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এদিন দর্মিখাল জিপি অফিস সংলগ্ন কমিউনিটি হলে মণ্ডল সভাপতি সুমেন দাসের পৌরোহিত্যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন করে ও পুষ্পার্ঘ্য অর্পণ করে সভায় সূচনা হয়। পরে শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনের বিভিন্ন দিক নিয়ে সভায় বক্তব্য রাখেন বিজেপির কাছাড় জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ, সারা আসাম বেঙ্গলি ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান তথা বিজেপি নেতা রূপম সাহা, মণ্ডল প্রভাতি কে ভট্টাচার্য, মণ্ডল সভাপতি সুমেন দাস প্রমুখ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মণ্ডল সহসভাপতি বিভাস দেব, সাধারণ সম্পাদক হিমাদ্রি দে, ভুবন হিল জিপি সভাপতি নিহার রঞ্জন শুক্লবৈদ্য, দর্মিখাল জিপি সভানেত্রী সীমা রায় প্রমুখ। পরাজিত করার জন্য কংগ্রেসের বিপক্ষ পার্টি যদি করে থাকেন আমাদের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় করেছেন, যা ভারতবর্ষকে হিলিয়ে দিয়েছেন। আজকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে জন্মদিন আমরা জানি, উনার কৃষ্ণ বলেছে যে 1901 সনে উনার জন্ম, কলকাতায় জন্ম হয়েছে, ভাইস চ্যান্সেলর ছিলেন ইউনিভার্সিটির। তখনের দিনে উনি যদি বলতেন যে না আমি চাকরি করব, ওনার জীবনের যদি চিন্তা করতেন তাহলে হয়তো উনি অনেক টাকা উনি কামাতে পারতেন। সেই দিকে না গিয়ে ওনার যে ভারতীয় চিন্তাধারা, রাষ্ট্রের চিন্তা, সমাজের চিন্তা, দেশের চিন্তা, 1953 সনে উনি জনসংঘ প্রতিষ্ঠা করেন। ভারতীয় জনতা পার্টির যদি আমরা কিছু বলতে চাই, আমরা ভারতীয় জনতা কোথা থেকে এসছে আমরা সেগুলো কিছু জানতে হবে। 1951 সনের একটা পার্টি, এটা যে 1980 সনে এটা নয়, উনার 1951 সনে উনি ভারতীয় জনতা পার্টি জনসংঘ হিসাবে প্রতিষ্ঠা করেছেন। সমগ্র শিলচর শহরের বিভিন্ন স্থানে এখনো জমা জলে পরিপূর্ণ রয়েছে, সঙ্গে রয়েছে বিভিন্ন পচাগোলা আবর্জনাও।
প্রায় ৪০-৪৫ বছরের পুরনো শিলচর রাঙ্গেরখাড়ি স্থিত ভোলাগিরি আশ্রমে এই বছরের প্রথম ও দ্বিতীয়বারের বন্যায় প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি সহ এখনো আবর্জনা মুক্ত জমাজলের দৃশ্য এখনো দেখা যাচ্ছে। অনেক দুঃখ ও কষ্টে দিন কাটাতে হচ্ছে উক্ত আশ্রমের সাধু সন্তদের। সাধুদের ওই বন্যায় আবর্জনায় ভরা এলাকা সাফ করতে হচ্ছে এখনো। ভোলাগিরি আশ্রমের শিলচর শাখার অধ্যক্ষ শ্রীমদ স্বামী ভুবনেশ্বরা নন্দগিরি মহারাজ জানান, এরকম ভয়াবহ বন্যার দৃশ্য কখনো দেখতে পাননি তারা। এই বন্যার জলের প্রভাব ছিল বেশি এবং এর ফলে জনজীবনে ক্ষয়ক্ষতিও হয়েছে প্রচুর, প্রাণ হারিয়েছেন অনেকে। এই জলটা যেভাবে তড়িঘড়ি করে প্রবেশ করলো তেমনি এই জলটা বেরোয়ারও দীর্ঘ সময়ের অপেক্ষা। এখন ধীরে ধীরে জলটা যত নামছে তত পলি পচা গলা দুর্গন্ধ এবং এগুলি এখন পরিষ্কার করতে করতে মানুষের অবশ্যই একটা শারীরিকভাবে অসুস্থ হওয়ার পথে। আমরাও তাই আশ্রমের মধ্যে প্রায় ৮.৫ ফুটের মতো জল ঢুকে গেছিলো আমাদের এখানে মন্দির থেকে নিয়ে আমাদের বসবাস করার যে ঘরগুলি এগুলি আমরা এইটা এখন পরিষ্কার ধীরে ধীরে হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার আগে একবার আমি বলেছিলাম জলটা বেরিয়ে যাওয়ার পর যে একটা পরিবেশ যে একটা দূষিত হবে একটা দুর্গন্ধময় পরিবেশ সৃষ্টি হবে সেটাই হচ্ছে ধীরে ধীরে। এবং এই পচা গলা জলের যে দুর্গন্ধ সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে ব্লিচিং পাউডার এবং ফেনাইল টেনাইল একটা জীবাণুনাশক ইত্যাদির প্রয়োজন। সেটা তো এই বর্তমান পরিস্থিতিতে সকলের সংগ্রহ করা সম্ভব নয় এবং সংগ্রহ করা যাচ্ছেও না। কিন্তু সেটা যদি সরকার এবং সরকারের কর্তৃপক্ষরা জনপ্রতিনিধিরা এইভাবে সচেতন হয়ে প্রত্যেকের এইভাবে কিছু ব্লিচিং পাউডার এবং পেনাল্টেনাল দিয়ে যদি তাদের সাহায্য করে তাহলে এই দুর্গন্ধময় পরিবেশ থেকে মানুষ সুস্থভাবে বাঁচার একটা রাস্তা খুঁজে পাবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বন্যার চলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ৪৮ ঘন্টা পর ভেসে উঠল লাশ। বেথকান্দিয়ে বাঁধ রক্ষায় সচেষ্ট প্রশাসন, আতঙ্কিত না হতে বললেন ডিসি। পানীয় জল বন্টন নিয়ে নোংরা রাজনীতি, ক্ষুব্ধ লিংক রোডের বাসিন্দারা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।